السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى समस्त प्रशंसा महान रब्बुल आलमीनेर जन्ने दुरूद ओ सालाम बर्षित होक मुहम्मद रसूलुल्लाह सकल बोले सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपर। आपनारा कोई जाबेन ना, खूब बेशी होले आपनादेर 45 इनशाल्लाह पार हबे ना, 10 थेके 15 मिनिट। आमाके आजके ई नगण्य बान्धाके सभापति करा हयेछे, तो सार निर्देश किछु बोले आपनादेर इनशाल्लाह इति टानबो। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, ইনি যে আমাদেরকে শিক্ষা সম্পর্কে উদ্বুদ্ধ করলেন, তারপরে যারা শিক্ষিত ব্যক্তি তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তাদের অক্লান্ত পরিশ্রম যাতে কার্যকারী হয় এই জন্য লিখনই এই মানসিকতা তৈরি করা। এবং যে নেশা, যতক্ষণ আপনার মধ্যে একটা নেশা তৈরি না হবে ভালো কাজের, সেই কাজটা আপনি করতে পারবেন না। আর এই দিক দিয়ে আবু দাউদের একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাফাররাক ইবনে আদম, ইবনে আদম তুমি সময় বের করো, লিবাদি আমার ইবাদতের জন্য যদি তুমি সময় ব্যয় করো তবে তোমার জন্য অফার রয়েছে, তোমাকে প্রাচুর যদি ভর্তি করে দেব, তোমার অভাব অনটন দূর করে দেব, আর তুমি যদি সময় বের না করো তোমার হাতে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব অনটন কখনো দূর হবে না। তো যারাই আমরা শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে রয়েছি এবং যারাই আমাদের মধ্যে কিছুটা আমাদের শিক্ষা রয়েছে আমরা দূরে আছি, তার মূল কারণই হচ্ছে আমাদেরকে এই নেকির কাজটা করতে হবে এটা আমাদের মাথায় নাই, এটা আমি করব এটা আমার নাই, না এটা আমার মাথায়। যতক্ষণ আপনি মনের মধ্যে এটা সংকল্প তৈরি করতে না পারবেন ততক্ষণ আপনি সেই কাজ করতে পারবেন না। একটি উদাহরণ, ফেসবুক আপনি বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইউটিউব বলেন, যত রকমের টুইটার আছে বলেন না কেন, যারা এখন নিত্য নতুন কোরআন হাদিস বুঝে তারা সারাক্ষণ হাদিস চর্চা করতে লাগে, আমি একে হাদিস পাঠাই, হোয়াটসঅ্যাপে পাঠাই, এই করে ফেসবুকে, এই বান্দা যে হাদিসটা পাঠাই বান্দা নিজে আমল করে না, নিজে আমল করে না। কারণ কি, আমল যে আমাকে করতে হবে এই মানসিকতা তৈরি করতে পারেনি, এর মানসিকতা হয়েছে খালি ফরওয়ার্ড করি, খালি ফরওয়ার্ড করি, শেয়ার করলে কে আমল করবে, এটা আমি তো আমল করি না, তা আমি কার ভরসা রাখি, আমি কার ভরসা করি। এই জন্য বলি, যারা আমাদের সাপ্তাহিক তালিমে বৈঠকে বসে আমাদের দিনী ভাইদেরকে বলি, যারা কোরআন হাদিস জানে বুঝে তাদের আমল এখন হয় না, তার মূল কারণ হচ্ছে মোবাইল, মোবাইল। দ্বিতীয় মূল কারণ হচ্ছে অজুহাত, যেমন তিরমিজির একটা হাদিস রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ইয়াতি আহাদাকুম ইয়ানি শাইতান, শয়তান তোমাদের কাছে আছে, আসে কখন, নামাজের পরে আসে, ঘুমাবার সময় আসে, যে নামাজের তসবিহ তালি তোমাকে করতে দেয় না, ইয়াদকুরুল হাজাত, তোমার অন্তরে তোমার বিবেকে খালি নাড়া দেয়, আমি ওই কাজটা ছেড়ে এসেছি, আমি ওই কাজটা করব, আমাকে ওই কাজটা করতে হবে, এভাবে তোমার অন্তরে খালি নাড়া দেয়, কাজকে স্মরণ করিয়ে দেয়, যে নামাজের পরে তসবিহ তালি তোমাকে করতে দেয় না, শয়তান তোমার কাছে আসে। আর ঘুমাবার সময় আল্লাহ রাসূলের আদর্শ তুমি পালন করতে চাও না, কারণ তোমার ঘুমাবার সময় দোয়া জিকির আজকাল করবা কি এটা তোমার মনে আসা, কিন্তু তুমি এখনও পর্যন্ত করতে পারোনি, তুমি সারাক্ষণ মোবাইলে পড়ে থাকো যে ঘুমাবার পূর্বে যে এই আমলটা করা হয় তবে জান্নাতে হবে, এই হবে সেই হবে, তুমি ফরাদ করতে ব্যস্ত রয়েছো, কিন্তু তুমি আমি এমন নালায়েক হয়ে গেছি ওই হাদিসটা আমি আমল করি না। শুনো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ,
এই ইউটিউব যত রয়েছে না, এগুলো উপকারের বিষয় না, সব ক্ষতি, সব ক্ষতি। ইহুদিদের সব থেকে বড় চক্রান্ত জুকারবার্গ, এগুলো করার উদ্দেশ্য হচ্ছে, ইলুমিনেটিদের মেন উদ্দেশ্য হচ্ছে গোটা দেশবাসীকে কন্ট্রোল করে রাখা, এদের সময়টাকে নিজের আয়ত্তের মধ্যে রাখা, এদেরকে কাজকর্ম নিজেদের কন্ট্রোল করে রাখা। সারা বিশ্বের মানুষকে জুকারবার্গ একটি তৈরি করে দিলে, একটি অ্যাপস ফেসবুক সারা বিশ্বের মানুষকে কেড়ে নিয়েছে, সারা বিশ্বের মানুষকে কেড়ে নিয়েছে। তা সুবহানাল্লাহ বলার সময়টা কেড়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ বলার সময়টা কেড়ে নিয়েছে, সালাতের বেলা তসবিহ তাহলিল করার সময়টা কেড়ে নিয়েছে, কোরআন পড়বে সূরা ফাতিহা বুঝে পড়বে এ বুঝার সময়টা কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। নিজের ছেলে পেলের পিছনে সময় দিবে, নিজের স্ত্রীর কাছে সাহায্য সহযোগিতা করবে, সব সময় কেড়ে নিয়েছে। আমরা ভালোভাবে এটা না, এটা ভালো না, সালফে সালেহীনদের একটা নিয়মের বাইরে এগুলি একটিও নিয়ম না, যেগুলি আজ আমরা করি সব আমাদের ক্ষতি। আপনি একবার চিন্তা ভাবনা করেন, আপনি যে হাদিসটা নিয়ে ফেসবুকে আপনি চর্চা করছেন, ওই হাদিসটা আপনি কখন আমল করেন? আর আপনি কার আশায় ফরওয়ার্ড করছেন? আপনি নিজে আমল করেন না তো আপনি কেমন বান্দা রয়েছে তার আশা করেন? আপনি ভালো বুঝেন, আপনি আমল করতে পারেন না, আর আপনি কার আশায় ফরওয়ার্ড করার জন্যে ঘন্টার ঘন্টা আপনার ব্যয় হয়ে যাচ্ছে? আপনি কি ভাবতে পেরেছেন ইবলিস শয়তান আপনাকে কাবু করে নিয়েছে? হবে না, কোরআন হাদিস হবে না আমাদের কাছে শিক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সূরা তোহার 124 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে এদের জীবনে সংকট নেমে আসবে। মুসলিমদের জীবনে সংকট নেমে আসার মূল কারণই হচ্ছে এরা কোরআন থেকে সরে গেছে, এরা ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ পিছনে পড়ে গেছে, সারাক্ষণ পড়ে রয়েছে এরা। আপনি যদি একজন যদি দেখেন, আমাদের বেলডাঙ্গা থানার মির্জাপুরের একটি ছেলে ফেসবুকে কাজ করে, জুকারবার্গের কোম্পানিতে কাজ করে, ওর যেটা তথ্য মুসলিমদের মধ্যে নয় সারা বিশ্বের 80% নেটওয়ার্কে পড়ে থাকে সেগুলি মুসলিম, সব মুসলিম। আর তাদের জীবনে দেখেন কোনো আমল নেই, খালি হাদিস ফরওয়ার্ড করতে ব্যস্ত, খালি হাদিস ফরওয়ার্ড করতে ব্যস্ত, হাদিসের জীবনে আমল নেই। এই জন্য বলছি কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন আয়াত ফরওয়ার্ড করে লাভ নেই, কোরআন নিজে পড়তে হবে, ওই হাদিসের নির্দেশ ফরওয়ার্ড করে লাভ নেই, হাদিস নিজে আমল করতে হবে। ফরওয়ার্ড করতে বলে শয়তান চাইছে তুই ফরওয়ার্ড করো, মেসেজটা দাও, এত জান্নাতের কাজ সবাই শুনুক, ইউটিউবে একটা ভালো বক্তব্য সবাই শুনুক, এই শুনতে শুনতে তোমার সময়টা ব্যয় করে দাও, কিন্তু তুমি আমল করবা কখন? তুমি খালি ফরওয়ার্ডই করো না, খালি শেয়ারই করো না, খালি ইউটিউব করো না, এটাই তোমার হয়ে যাবে, তোমার আমলে দরকার নাই, তোমার আমলে দরকার নাই। এগুলি হচ্ছে যারা কিছু বুঝে, এগুলি যাদের ত্রুটি, এগুলি হচ্ছে এদের ত্রুটি। এই ত্রুটির কারণে আজ আমরা দূরে সরে গেছি। আজ কোরআন পড়লে যারা মুমিন তাদের অন্তর কাঁপে। আপনার কদিন অন্তর কেঁপেছে আপনি সূরা ফাতিহা পড়েন তা? কদিন কেঁপেছে আপনার কোরআন অন্তর কাঁপে আপনার? না, আপনার অন্তর কাঁপে না, আপনার অন্তর ভয় ভীতি হয় না। তবে আপনি কোরআনের আয়াতের মোতাবিক কি আপনি মুমিন? আপনি মুমিন না। সময়টাকে কাজে লাগান, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, সোনা আপনার স্ত্রীর সোনা মালা হারিয়ে যাক, এই সোনা ওই রকম ডিজাইনের মালা আপনি তৈরি করতে পারবেন, কিন্তু সময়টাকে আপনি হারিয়ে দিচ্ছেন, এই সময় আপনি কোনোদিন পাবেন না। যে একটি হাদিস শেয়ার করতে গিয়ে ফরওয়ার্ড করতে গিয়ে আপনি সময় নষ্ট করে দিচ্ছেন, আল্লাহ বান্দা কসম করে বলছি আপনি ওই সময়টুকে সুবহানাল্লাহ বলতে পারতেন, ওই সময় আপনি জীবনে পাবেন না। বেশি নিজের সময়টাকে কাজে লাগান, সোশ্যাল মিডিয়ার পিছনে বেশি সময় দিতে যেন না, এই ফ্যাশনে পড়েন না, আপনি আমি শেষ হয়ে যাব, আর শেষ হয়ে আমরা যাচ্ছি, এটা এক নম্বর কারণ। দুই নম্বর হচ্ছে কারণ, আজ আমার আপনার কোরআন সবচেয়ে পঠিতব্য গ্রন্থ, আমি বলি না এখন কোরআন বেশি কেউ পড়ে না, এটা ভুল যারা বলছে, কোরআন কেউ পড়ে না, কেউ পড়ে না, কিন্তু কোরআনের সামনে এই মোবাইলের এই দেখা যায় স্ক্রিন টাওয়ার সামনে চার চার ঘন্টা লেগে থাকে চোখের সামনে, চার চার ঘন্টা স্ক্রিন পড়ে আছে ওর চোখের সামনে, কোরআনের পৃষ্ঠা ওর চোখের সামনে পড়ে না,
কারণ কোরআনে আছে যাকাতের কথা, কোরআনে আছে সিয়ামের কথা, কোরআনে আছে ইমানের কথা, কোরআনে আছে তৌহিদের কথা। আর ওই বেটা তো এই স্ক্রিনে পেয়ে যাচ্ছে ইউটিউবে বক্তব্য, এই বক্তব্য শুনেই বেড়াচ্ছে খালি, বক্তব্য শুনে খুব ভালো লাগছে। ওই ভালো লাগাটা আমি বলি এটা শয়তানের এনার্জি। আর আপনার যে এই সারাক্ষণের মধ্যে থেকে আপনার শরীরের এনার্জি কমে যাচ্ছে, এটা আল্লাহর দেওয়া এনার্জি কমে যাচ্ছে, আর শয়তানের এনার্জি এই স্ক্রিন আপনাকে বাড়িয়ে দিচ্ছে। আজ মানুষ যদি এই মিডিয়াকে মাধ্যমে আর যত বাক্যলাপ করতে গেছে, আর যত মূর্খ লোক ফতোয়া দিতে লেগেছে, তার মূল কারণ হচ্ছে ইউটিউব ব্যবহার করা, ফেসবুক ব্যবহার করা। এক এক ব্যক্তির কথা শুনছে, এক এক রকম হচ্ছে। সে যে কোরআন পড়ে সেই সময় না দিতে পারবে, কিন্তু বেটা কোরআন পড়বে না, কেউ ইউটিউবে ঘন্টার ঘন্টা লেকচার শুনবে, লেকচার শুনবে। কোরআনের তৌহিদ বুঝবে না, কোরআনের সিয়াম সে বুঝবে না, কোরআনের যাকাত সে বুঝবে না, কোরআনের তৌহিদ বুঝবে না, ও ইউটিউবে তৌহিদে খুতবা শুনবে খালি, আর ইউটিউবে বক্তব্য শুনে ও শুনে শুনে মুসলিম হয়ে যাবে। ও কোরআন গ্রন্থ পড়ে ইসলাম হবে না, সেই মুসলিম হবে না। এই কোরআন থেকে আপনাকে আপনাকে দূরে সরিয়ে রেখেছে ইউটিউব ব্যবহার করার কারণে। ইউটিউব বেশি ব্যবহার করছেন এই কারণে, কোরআন আল্লাহর গ্রন্থ যাতে গুটার রয়েছে সেগুলি আপনার পড়ার সুযোগ হচ্ছে না। আপনি কি করবেন? বলছি মনীষা সিয়া সিয়াম সম্পর্কে অধ্যায় পড়বে, তো তা সিয়ামের বক্তব্য ডাউনলোড করলে আব্দুর রাজ্জাক, মুজাফর বিন মহসিন, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সব চলে আসছে। ছিল আল্লাহ যে দিয়েছে, আল্লাহ তো বলতে পারতেন, সবারই কথা শুনে শুনে করো। তো কোরআনের পিছনে আমাদের মূল কারণ হচ্ছে এটা কারণ। তিন নম্বর মূল কারণ হচ্ছে আমরা ধর্মগ্রন্থ থেকে দূরে সরে গেছি, ব্যক্তিকেন্দ্রিক আমাদের ভক্তি, ব্যক্তিকেন্দ্রিক ভক্তি। ওই আলেমের মতো আমার বেশি ভক্তি, ওই আলেমের কথাটাই আমার কাছে শেষ, কোরআন হাদিস আমার কাছে শেষ নাই, কোরআন হাদিস আমার কাছে শেষ নাই। এই জন্য কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি, কোরআন পড়া থেকে, হাদিস পড়া থেকে, কোরআনকে অনুধাবন করা থেকে, হাদিস অনুধাবন করা থেকে বহু দূরে সরে গেছি। তার কারণ হচ্ছে আর একটি, ব্যক্তিকেন্দ্রিক ভক্ত। এই ব্যক্তি যা বললো আমার কাছে সেটাই সঠিক, আর কোরআন পড়া আমার দরকার নাই, হাদিস পড়া দরকার নাই। এই করে আজ আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, হাদিস থেকে সরে গেছি, আমাদের জীবনে সংকট নেমে এসেছে, আমরা দাঁড়িয়ালি হয়ে গেছি, আমরা দেখে মাথায় টুপি হয়ে গেছে, মাশাআল্লাহ সালাত আদায় করছি, কিন্তু আসল কোরআন যে খাবার দিতে চেয়েছে এই খাবার আমাদের মধ্যে নাই, নাই। ইমানের তরতাজা খাবারই কোরআন দিতে চেয়েছে, কিন্তু কোরআন আমাদের কাছে নাই। আমার কাছে সোশ্যাল মিডিয়া আছে, এই জন্য আপনাদেরকে বলছি, আমাদের এতক্ষণ যেগুলি আলোচনা হলো এগুলি কিন্তু আমরা কোরআন থেকে সব কিন্তু পাবো, কোরআন থেকে যত সুরে যাব। মিডিয়া আমাদের কোনো ইসলামের সমাধান দিতে পারবে না, এই জন্য আপনারা মিডিয়াকে এত যে এত ভালোবেসেছেন, মিডিয়াতে থাকবেন না আমি এত বলছি না, মিডিয়ার আপনি চার ঘন্টা থাকেন, চার ঘন্টা মিডিয়াতে আপনি দু ঘন্টা দেন, আর দু ঘন্টা কোরআনের পিছনে শিখ সময় দেন, শিখতে কেন পারবে না, শিখার জন্য দু ঘন্টা দেন, দু ঘন্টা মিডিয়ার পিছনে দেন, দু ঘন্টা করে কমসে কম দেন, এতে ইনশাল্লাহ আপনার জীবনে পরিবর্তন আসবে। আল্লাহ বুঝার আমল করার আমাদের সকলকে যেন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আপনাদেরকে সকলের কাছে রিকোয়েস্ট, আমাদের এতক্ষণ যে আলোচনাগুলো শুনলেন আল্লাহর হস্তে, সেগুলি আমল করার এবং নিজের সার্বিক জীবনে কোরআনটাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। আল্লাহ যেন সকল আমার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু